সমস্ত বঙ্গবাসীর কাছে নিবেদন করব, আগামী দিনগুলো সুন্দর সুস্থ সংস্কৃতি সম্পন্ন দিন হোক। বাঙালিরা বাংলা ভাষায় চর্চা করুন, ভালো বাংলা বলুন, বাংলা ভাষা অনেক সমৃদ্ধ, বাঙালি সংস্কৃতির চর্চা করুন এবং মানুষকে ভালোবাসুন, নতুন করে মানুষকে ভালোবাসুন। সেই ভালোবাসাটা আমাদের ভারতবর্ষের বিশেষ করে বাঙালিদের সংস্কৃতির সঙ্গে খাপ খায়, সেইভাবে এগিয়ে চলুন, এইটুকুই আমার প্রার্থনা। আজকে মানে প্রথম বছর, আজকে র্যালির কি বিশেষত্ব রয়েছে? প্রথম বছর প্রতি বছরেরা এইরকম শোভাযাত্রা করে, এবার বিশেষত্ব হচ্ছে নির্বাচনটা এর সঙ্গে প্রায় মিলে গেছে, সুতরাং এই শোভাযাত্রার সঙ্গে তো নির্বাচনের প্রচারও হবে। তরি চক্রবর্তী এবার মে দিবসের প্রস্তুতি পর্বের ইতিহাসটা জানা দরকার। আমেরিকার শ্রমিক সংগঠন ফেডারেশন তাদের চতুর্থ দিন বলে আইনত গণ্য করা হবে, এই মর্মে তারা আমেরিকার অন্যান্য শ্রমিক সংগঠনের কাছে সুপারিশও পাঠায়। নাইটস অফ লেবার প্রথম দিকে আন্দোলনে সামিল হলেও পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করেছিল, এতৎ সত্ত্বেও আমেরিকান শ্রমিক হয়েছিল গড়ে 500, অংশগ্রহণ করেছিল 150,000 শ্রমিক। 1885 ধর্মঘট হয়েছিল, 700 অংশগ্রহণ করেছিল। সবাই এসে গেছে, দেখছো না কি বিশাল সমাবেশ, কত লোক পাগল। আচ্ছা মিস্টার ফ্রেডরিক, আপনি তো ফেডারেশনের একজন সক্রিয় সদস্য, আপনার ধারণা এখানে সমাবেশ হবে? ধারণা নয়, আমাদের হিসেব ছিল সমাবেশ 4 লাখের। জানেন মিস্টার ফ্রেডরিক, এই ধর্মঘটের ব্যাপারে আমার ভয় ছিল খুব। আমার তো কি হয় না হয়, তখন আরে নিজেকে ধরে রাখতে পারলাম না। একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু প্রথমে এই ধর্মঘটের বিপক্ষে। বিশাল সমাবেশ, আমার মন বলছে কমরেডস, আজ 1886 পয়লা মে আগামী 1 বছর আমাদের সবার ভালো থাকুক, ভালো কাটুক, সেই মনোভাব নিয়ে আজকে হরিণবী থেকে সোনারপুর পর্যন্ত পরিক্রমায় হাজির হয়েছেন শিল্পী সাংস্কৃতিক কর্মী, তাদের সবাইকে সঙ্গে নিয়ে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য। আপনারা শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নববর্ষের শুভেচ্ছা গ্রহণ, আপনাদের সবাইকেই এই গাড়ি থেকে বিকাশ রঞ্জন আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছেন। এই শুভেচ্ছা সমস্ত মানুষের প্রতি, অন্ধকারের প্রচেষ্টা আমরা করি,
তার সুযোগ আমরা পাই এই মনোভাব থেকে আজকে রাস্তায় এসেছে। এই ভিডিও নেওয়ার পরে লাইভ করো না, চল তারা দেখছি না। সব তো